বান্দার কাছে মহা কিছু চাই না একমাত্র আল্লাহ তাআলা বলেন বান্দা তোমরা আমার ইবাদত করো দুনিয়াতে তোমাদের যা কামাই করবা তোমাদের কামাই থেকে কিন্তু আমি আল্লাহ কিছুই চাইতেছি না বান্দা তুমি যা কামাই করবা সব কামাই তোমার জন্য আমার জন্য একটা কামাই করবা যখন মসজিদ থেকে মুয়াজ্জিন ডাক দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবারের ধ্বনি শোনার সাথে সাথে তোমার জন্য নামাজ ফরজ হয়ে যাবে বান্দা তুমি নামাজের দিকে চলে আসো বান্দার এই কাজ করা ফরজ হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী আম্বিয়া কেরাম পাঠাইছে সব নবীদেরকে বলেছেন নবীরা দুনিয়াতে এসে এসে বলেছে ও দুনিয়ার মানুষ তোমরা এক আল্লাহর গোলামি করো আল্লাহর কথা কিন্তু তোমরা ভুলে যেও না যে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন সে আল্লাহর কথা তোমাদের স্মরণে রাখতে হবে বান্দা রাতের গভীরে তুমি একা একা জঙ্গলের ভিতরে থাকো না কেন একাকী কোন ঘরের ভিতরে থাকো আমার আল্লাহ দেখে যা কিছু করবা সব কিছু কিন্তু আমার আল্লাহ দেখতেছেন দেখেন কি দেখেন না বলে আমার আপনার মালিক কে আওয়াজ করে বলুন কে যে আল্লাহ আমাকে আপনাকে বানিয়েছে সে আল্লাহর গোলামি করো রে বান্দা আল্লাহর নাফরমানি করা যাবে না যেখানে যাইবা ডানে তাকাইবা আল্লাহর নিয়ামত পাইবা বামে তাকাইবা আল্লাহর নিয়ামত পাইবা যেদিকে যাইবা বান্দা আল্লাহ তাআলা তোমাকে যে সমস্ত নিয়ামত দান করেছেন সব নিয়ামতগুলি তুমি দেখতে পাইবা সুবহান আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা পাঠ করেছি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার মুক্তির দূত প্যার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন নবীজি যখন কিছুদিন অসুস্থ ছিলেন অসুস্থ থাকার কারণে কিছুদিন নবীজির কাছে জিব্রাইল আসা বন্ধ ছিল তাহাজ্জুদের নামাজ তিনি পড়তে পারতেছিলেন না এক পর্যায়ে যখন জিব্রাইল আসা বন্ধ ছিল যার জন্য কাফেররা বেদিনেরা ইয়াহুদিরা ষড়যন্ত্রকারীরা যখন জানতে পারলেন বিশ্বনবীর কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দূত আসে জিব্রাইল আসে ওই জিব্রাইল আসা বন্ধ এই কথা যখন শুনলেন শোনার পর লোকেরা বলাবলি করল যে মুহাম্মদের প্রভু মুহাম্মদকে ভুলে গেছে নাউজুবিল্লাহ এই কথা বলে যখন তারা এটা বলাবলি করতেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘদিন হয়ে গেল দীর্ঘদিন যাবত জিব্রাইল আসেন না লোকেরা এরকম বলাবলি করতেছে নবীজির মনের ভিতরে একটু ব্যথা লাগতেছিল এমত অবস্থায় হযরতে জিব্রাইল আলাইহিস সালাম এই সূরাটা নাজিল হলো সূরায়ে দোহাটা নিয়ে নবীজির কাছে এসে শোনাইতে থাকলেন সুবহানাল্লাহ ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা আল্লাহ তাআলা বলেন ওয়াদ্দুহা ওই যে পূর্ব দিকের কসম সকালবেলা যখন সূর্য উদিত হয় এই যে একটু লক্ষ্য করে দেখুন তাফসিরে রূহুল মানিতে আসছে যে প্যার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যাখ্যা করেছেন তাফসিরে বাইজাবিতে আসছে এই ব্যাখ্যাটা হলো যে সূর্য যখন উদিত হয় তার পূর্বে কিন্তু একটা রেখাপাত হয় সুবহ সাদিকের পরে একটা রেখাপাত হয় কি হয় না আকাশের মধ্যে একটা রেখা পড়ে ওই রেখাটা কি কোন দুনিয়ার মানুষ করতে পারবে পারবে আকাশের রং পরিবর্তন করতে পারবে সূর্য উদিত করতে পারবে কেউ পারবে না আল্লাহ তাআলা ওই সকালবেলার সূর্য উদিত হওয়ার ওই সময়টাকে কসম কেটে বলেন ওয়াদ্দুহা ওই প্রভাতের কসম
যেই সময় সূর্যটা উদিত হয় আল্লাহ তাআলা পূর্ব দিগন্ত থেকে সূর্যকে উদিত করে সুবহানাল্লাহ দুনিয়ার কোন মানুষের পক্ষে সূর্য উদিত করা সম্ভব নয় এক আল্লাহই জানে সূর্য কখন উদিত হবে দুনিয়ার কোন মানুষের পক্ষে সম্ভব নয় অতএব বান্দা তুমি একটু লক্ষ্য করে দেখো এত বড় সূর্যটাকে কে উদিত করে কে আবার হস্তমিত করে এই সূর্যকে কে পরিচালিত করতেছে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন আদ-দুহা واللیل اذا سجا এরপরে বলেন واللیل اذا سجا তাফসীরে ইবনে মাজাহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন واللیل اذا سجا যখন রাত্র গহীন হয়ে যায় এই যে বান্দা দেখো দিনের পরে আবার রাত গভীরে কে নিয়ে যায় আওয়াজ করো বলুন রাত্র গভীর করেন কে যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রকে গভীর করেন সে আল্লাহর গোলামি করো আল্লাহর কথা স্মরণ করো বান্দা দুনিয়ার জমিনে বান্দা সারা দিন কাজ করার পরে যখন তোমার শরীরে ক্লান্ত আসে রাতের বেলা রাতটাকে তোমাকে ঘুমানোর জন্য সুন্দরভাবে ওয়াজআলনা লাইলা নাহারা ওয়াজআলনা লাইলা নাহারা আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাহারা মাআশা আল্লাহ তাআলা বলেন রাত্রিকে আল্লাহ তাআলা তোমাদের জন্য আরামদায়ক করেছেন বান্দা তোমার যা কিছুর প্রয়োজন আকাশের মধ্যে দিনের বেলা যদি সূর্যকে উদিত করে বান্দা তোমার কিন্তু কষ্ট হবে সেজন্য আল্লাহ তাআলা ডিম লাইটের ব্যবস্থা করে চন্দ্রের ব্যবস্থা করে দিয়েছেন সুবহানাল্লাহ কোন মানুষের পক্ষে চন্দ্র উদিত করা সম্ভব কার পক্ষে সম্ভব নয় আল্লাহ তাআলা বলেন واللیل اذا سجا ما ودعك ربك وما قلا تفسیر تبری تے اسچے تفسیر روح المانی تے اسچے پیار نبی صلی اللہ علیہ وسلم کے اے آیات نازل کرے دے بولیں اپنار پربو اپنا کے بھولے جان نائی আপনার প্রভু আপনার থেকে বিমুখতাও করেন নাই আপনার থেকে মুখ ফিরিয়ে নেন জান নাই কাফেররা যে যায় কিছু বলুক না কেন আপনার প্রভু আপনাকে জানে আপনার প্রভু আপনাকে শরণ করেছেন যার জন্য প্যার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য প্যার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা তোমার রাতের বেলা যখন ঘুমের সময় হয়ে যায় রাতের বেলা যখন তুমি ঘুমাইবা আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর রাত নীরব একটা রাত তোমাদেরকে উপহার দিয়ে থাকে সুবহান তাহলে মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়ামা ক্বালা যে আপনার প্রভু আপনাকে ভুলেন নাই এবং আপনার থেকে মুখ ফিরিয়ে নেন নাই আপনার থেকে মুখ ফিরিয়ে নেন নাই আপনার উপরে আল্লাহ সন্তুষ্ট আছেন পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আল্লাহ তাআলা বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা দুনিয়ার চাইতে আখিরাতটা হলো আপনার কাছে উত্তম ওগো নবীজি আপনার কাছে আখিরাতটা উত্তম দুনিয়ার চাইতে অতএব আপনি রাগান্বিত হবেন না চিন্তিত হবেন না দুনিয়ার যেই সমস্ত লোকেরা যাই কিছু বলুক না কেন আপনার কোনো সমস্যা নাই সুবহান দুনিয়াতে বোঝা গেল যে যাই কিছু করুক না কেন নবীজির উপরে যত তোহমতই দেখ না কেন তাহলে বোঝা গেল এতে নবীজির কিছুই আসে যায় না এখনো পর্যন্ত নবীজির উপরে যারা রাগান নবীজির অনুসারী যারা হবে নবীজির সাথে যারা শত্রুতামতি করেছে এখনো নবীজির অনুসারী যারা হবে তাদের সাথেও এরকম আচরণ করবে মুনাফিকেরা কথা ঠিক কিনা বলেন আপনি যত হকের উপরে থাকবেন
যত হক কথা বলবেন সব বিপদ এসে আপনার উপরে পড়বে কথা ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা বলেন হাশরের ময়দানে পেয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হবে এখানে আল্লাহ তাআলা একটা আয়াত যে উল্লেখ করেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদাহ নবীজিকে সন্তুষ্ট করানোর জন্য আল্লাহ তাআলা বলেন আপনি যা চাইবেন তাই দেওয়া হবে আপনার প্রভু আপনাকে সন্তুষ্ট করাবে সুবহানাল্লাহ এইখানে যখন জাহান্নামীরা জাহান্নামের ভিতরে চলে যাবে সমস্ত জাহান্নামীরা তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আসছে যে সমস্ত জাহান্নামীরা নবীজির উম্মত যারা জাহান্নামের ভিতরে যাবে যাওয়ার পরে ওই সমস্ত জাহান্নামীদেরকে বের করার জন্য আল্লাহ তাআলা নবীজিকে সুপার পাওয়ার দিবেন যতক্ষণ পর্যন্ত নবীজি বলবেন আমি সন্তুষ্ট হয় নাই ততক্ষণ পর্যন্ত উম্মতদেরকে আল্লাহ মাফ করতে থাকবে সুবহানাল্লাহ তাহলে মাফ যে করতে থাকব ওই রকম মাফের যোগ্য হইতে বুনি আমাদের কথা ঠিক কিনা বলেন ওই রকম মাপের যোগ্য হইতে হবে কিভাবে হবো নবীজির কথা নবীজি যেভাবে বলছেন যেভাবে চলতে বলছেন যেই কাজ করছেন সেইভাবে আমাদেরকে চলতে হবে বুখারী শরীফের হাদিসে আসছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে থাকা অবস্থায় একদিন হযরতে জিব্রাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসছে নবীজির কাছে এসে বলেন ওগো নবীজি আমি আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম পরিদর্শনে গিয়েছিলাম জাহান্নামের ভিতরে গিয়ে দেখতে পেলাম সর্বনিম্ন স্তরে যেই সমস্ত বান্দারা আছে ওই সমস্ত বান্দাদেরকে জাহান্নামের আগুনে গ্রেফতার করা হয়েছে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান্নার জাহান্নামের সর্বনিম্ন স্তর হবে মুনাফিকের বসস্থান কথা ঠিক কিনা আল্লাহ তাআলা বলেন জাহান্নামের সর্বনিম্ন স্তরে তাদের স্থান হবে নিম্ন স্তরে সপ্তম স্তর যেটা হবে সেখানে তাদের স্থান হবে এরপরে নবীজিকে বলে ওগো নবীজি এরপরে ষষ্ঠ স্থানে যাদের স্থান হবে তারা হবে মুশরিক এরপরে ষষ্ঠ স্তরের পরে অর্থাৎ পঞ্চম স্তরে যারা হবে তারা হবে অগ্নিপূজক যারা দুনিয়াতে থাকা অবস্থায় আগুনের পূজা করেছে তাদেরকে আল্লাহ তাআলা পঞ্চম স্তরের জাহান্নামের মধ্যে রাখবে নাউজুবিল্লাহ কয় নাম্বার গেল তিন নাম্বার এক নাম্বার হচ্ছে মুনাফিক দ্বিতীয় নম্বরে হচ্ছে মুশরিক তৃতীয় নম্বরে হচ্ছে অগ্নিপূজক চন্দ্র পূজা যারা করে আগুনের পূজা করে যারা তাদেরকে এরপরে প্রিয় নবী বলেন যারা গাছের পূজা মূর্তির পূজা করবে তাদেরকে চতুর্থ স্থানে রাখা হবে তৃতীয় স্থানে রাখা হবে ইহুদিদেরকে দ্বিতীয় স্থানে রাখা হবে খ্রিস্টানদেরকে বিশ্বনবীর সামনে যখন এরকম ভাবে বর্ণনা দিয়েছিলেন বিশ্বনবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব মনোযোগ দিয়ে তিনি শুনতেছিলেন জাহান্নামের বর্ণনা দিতেছিলেন জিব্রাইল আলাইহিস সালাম যান বর্ণনা দেওয়ার পর এরপরে যখন দ্বিতীয় স্থানে খ্রিস্টানদের বর্ণনা দিলেন বর্ণনা দেওয়ার পর প্রথম স্তরে কাদেরকে রাখা হবে জিব্রাইল আলাইহিস সালাম এখানে বলে গিয়ে তিনি চুপ করে গেলেন আর বলতেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিব্রাইলের মুখ বন্ধ দেখলেন বন্ধ দেখার পরে নবীজি বলেন ও ভাই জিব্রাইল প্রথম স্তরে কোন সমস্ত উম্মতেরা থাকবে তার বর্ণনা কিন্তু তুমি বলো না ভাই জিব্রাইল জিব্রাইলকে বলার পর জিব্রাইল আলাইহিস সালাম একটু মর্মাহত অবস্থায় মুখটাকে বেজার করে রেখেছেন মুখটাকে যখন বেজার করে রেখেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও ভাই জিব্রাইল মেহরবানি করে বলো প্রথম স্তরের জাহান্নামী কারা হবে
حضرت جبرائيل علیہ السلام نبی جیر کتھا سنار پر بلین اگو نبی جی پرتم استر قادرستان ہوبے اپنار امت جرا ہوبے کناگار قادرستان ہوبے جہنمیر پرتم استر نعوذ باللہ جورے بولین نعوذ باللہ باندارا گناہ کربے اللہ نافرمانی کرے جرا جہنمی پرویش کربے তাদেরকে জাহান্নামের প্রথম স্তরে দেওয়া হবে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন তিনি এই কথা শুনলেন শোনার পরে সঙ্গে সঙ্গে চোখ দ্বারা গড়গড় গড়গড় করে পানি পড়তে লাগলেন নবীজির চোখে পানি গড়গড়ে পড়তেছে জিব্রাইল সহ্য করতে পারে নাই সেখান থেকে জিব্রাইল চলে গেলেন নবীজি সেখান থেকে চলে আসলেন ঘরের ভিতরে এসে দরজা লাগিয়ে দিলেন দরজা লাগায়া সেজদায় পড়ে বললেন ইয়া উম্মতি ইয়া উম্মতি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য কান্না শুরু করে দিলেন ইয়া রব আয় আল্লাহ আমার উম্মতের কি অবস্থা হবে ও মাবুদ মেহেরবানি করে মাওলা তুমি আমার উম্মতদেরকে maaf করে দাও নবীজি কান্না শুরু করলেন সেজদায় পড়ে কান্না করেন মাথা উঠিয়ে কান্না করেন একাকী নির্জনতায় বসে বসে কান্না করেন এরপর নবীজি যখন নামাজের সময় হয় মসজিদে নববীতে যায় মসজিদে নববীতে যায় নামাজ পড়ে নামাজ আদায় করে নামাজ আদায় করার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সাহাবীর সাথে কথা বলেন না কথা না বলে মসজিদে নববী থেকে বের হয়ে চলে আসেন মসজিদে নববী থেকে বের হয়ে চলে এসে আবার ঘরের ভিতরে দরজা লাগিয়ে দেয় সাহাবাই কেরাম বলে ব্যাপার কি নবীজির মন খারাপ কেন ব্যাপারটা কি রে ভাই ব্যাপারটা কি কারণ কি একটু দেখতে হবে সাহাবাই কেরাম দরজায় আসে আসলে কোনো উত্তর পাওয়া যায় না গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ শোনা যায় নবীজি শুধু কান্না করে ঘরের ভিতরে দরজা লাগিয়ে সুবহানাল্লাহ নবীজি শুধু কান্না করতেছে প্রিয় নবীর চোখ দিয়ে পানি গড়গড়ে পড়ে ও দুনিয়ার উম্মত একটু লক্ষ্য করে দেখেন আমি আর আপনি নবীজির জন্য কতটুকু ভালোবাসা আছে আমরা তো আজান হইলে মসজিদের উল্টো দিকে চলি কথাটি কিনা বলেন হ্যাঁ ইমাম সাহেব যদি কয় এলাকার মানুষ যদি কেউ কয় ভাই নামাজ যায় আর উল্টা দিকে যা হ্যাঁ কথাটি কিনা ও হইছে তুমি নামাজ পড়া কি করছো ইয়াকিন নাই আমাদের আল্লাহর কাছ থেকে আমরা কি পাবো সে ইয়াকিন আমাদের ভিতরে নাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই দিন হয়ে গেল দ্বিতীয় দিনের মাথায় কোন সাহাবাই কেরামের সাথে কথা বলেন না কারো সাথে যখন কোনো কথা বলেন না সকল সাহাবাই কেরাম পেরেশানিতে পড়ে গেলেন কিরে ব্যাপার কি ব্যাপার কি বিশ্ব নবী আমাদের সাথে কেন কথা বলেন না প্রিয় নবী আমাদের সাথে কথা বলতেছেন না কেন সাহাবাই কেরামের মধ্যে শোরগোল শুরু হয়ে গেল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘরের ভিতরে দরজা লাগিয়ে কান্না করেন যখন নামাজের সময় হয় মসজিদে নববীতে আসে আবার ঘরের ভিতরে চলে যায় দরজা লাগিয়ে দেয় ব্যাপারটা কি তৃতীয় দিনের মাথায় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর ধৈর্য ধারণ করতে পারতেছেন না তিনি বললেন আজকে যায় নবীজিকে জিজ্ঞেস করব মসজিদে নববীর ভিতরে জিজ্ঞেস করার জন্য সামনে গেলেন কিন্তু জিজ্ঞেস করার সাহস পেলেন না নবীজির চোখ দিয়ে গড়গড় করে পানি পড়তেছে ও দুনিয়ার উম্মত একটু লক্ষ্য করে দেখুন কিরকম ভাবে নবীজি উম্মতের জন্য কান্না করে তিনি ঘরের ভিতরে চলে গেলেন ঘরের ভিতরে যাওয়ার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজা লাগিয়ে দিলেন আবু বকর পিছনে পিছনে আসলেন পিছনে পিছনে এসে ঘরের দরজায় আঘাত করলেন একটু করান আঘাত করলেন একটু টক 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 করে আওয়াজ করলেন আওয়াজ করে তিনি সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর ও গো নবীজি আপনার দরজায় এসে হাজির হয়েছি সুবহান প্রিয় নবীর দরজায় যায় আবু বকর বলে ও গো নবীজি আমি আপনার দরজায় হাজির আপনি মেহেরবানি করে বলুন
আরব জমিনের লোকেরা আপনাকে কেউ কিছু বলল না কি আপনার কি সমস্যা আপনি কান্না করেন ব্যাপার কি আবু বকর যখন বললেন বলার পরে কোনো উত্তর দেয় না কোনো আওয়াজ আসে না আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে ব্যর্থ হয়ে চলে আসলে সেখান থেকে ঘরের থেকে ফিরে চলে আসলে দেখতে পেলেন যে যাই কিছু বলি না কেন কোনো কাজ হবে না কোনো কাজ হবে না যত কিছুই বলি উনি যখন ব্যর্থ হয়ে ফিরে চলে আসতেছেন রাস্তার মধ্যে হযরত আবু বকর কান্না করে চোখ দিয়ে পানি পড়ে আবু বকর বলে ব্যাপার কি নবীজি কি আমার প্রতি রাগান্বিত নাকি এই কথা চিন্তা করে করে তিনি কান্না করে করে রাস্তা দিয়ে চলতেছেন এমন অবস্থায় হযরতে উমরের সাথে সাক্ষাৎ উমর বলে উমর যখন দেখতে পেলেন রাহমাতুল লিল আলামিনের সাথী হযরতে আবু বকর আবু বকরের চোখ দিয়ে গড়গড় গড়গড় করে পানি পড়তেছে উমর বলেন ওগো আবু বকর আপনার চোখের মধ্যে পানি কেন আবু বকরকে জিজ্ঞেস করলেন আরবের লোকেরা আপনাকে কেউ কিছু বলেছে আবু বকর বলেন না না উমর আমি এই জন্য কাঁদি না আজ তিন দিন হয়ে যায় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখ দ্বারা পানি পড়ে কোনো মানুষের সাথে কথা বলে না শুধু দেখি মন গম্ভীর করে করে তিনি চলতেছেন কোনো মানুষের কথা শুনে না কারো ডাকে সাড়া দেয় না হয়তো উমর তুমি যাও তুমি গেলে তোমার কথাই সাড়া দিবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা ووجدك عائلا فأغنى বিশ্ব নবীকে সম্বোধন করে বলেন তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আছে আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া অর্থাৎ নবীজিকে বলতেছেন আপনাকে কি এতিম অবস্থায় পাওয়া যায় নাই এরপরে আল্লাহ তাআলা আপনাকে আশ্রয়ের ব্যবস্থা করেছেন কথাটি কিনা বলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার জমিনে এসেছিলেন তখন ওনার বাবা ছিল ছিল না বাবা ছিল না এতিম অবস্থায় দুনিয়াতে আগমন করেছেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া আপনাকে কি এতিম অবস্থায় পাননি ওগো নবীজি আপনাকে এতিম অবস্থায় পেয়েছিলেন অতঃপর আপনাকে আশ্রয়ের ব্যবস্থা করেছিলেন কে আওয়াজ করে বলুন কে সে মালিক এখন আছে কিনা আছে আমার আপনার এখনো সেই ব্যবস্থা কিন্তু আল্লাহ করবেন কথাটি কিনা এরপরে আল্লাহ তাআলা বলেন আপনাকে এতিম অবস্থায় পাওয়ার পর আপনার যখন বাবা ছিল না বাবা না থাকার পর নবীজির মনের ভিতরে বড় ব্যথা এটা আল্লাহ তাআলা জানেন কি জানেন না অবশ্যই জানেন সান্ত্বনা দেওয়ার জন্য বলেন আল্লাহ তাআলা বলতেছেন আপনি যেহেতু এতিম অবস্থায় এসেছিলেন অতঃপর আশ্রয় দিয়েছেন তার ছয় মা ছয় বৎসর পরে তার বাবা মাকেও হারিয়েছেন সুবহানাল্লাহ ছয় বৎসর বয়সে বিশ্বনবী তার মাকেও হারিয়েছেন মাকে হারানোর পর এর কিছুদিন পর আবার বিশ্বনবীর দাদাকেও হারালেন নবীজির মতো এতিম আর কেউ নাই এমন এতিম সহায় সম্বলহীন এতিম হয়ে গেলেন নবীজি লালিত পালিত হচ্ছেন আল্লাহ তাআলা এই কথাগুলিকে স্মরণ করে করিয়ে দিয়ে বলতেছেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে বান্দারা তোমরা যারা দুনিয়ার জমিনে অসহায় সম্বলহীন শুনিয়া রাখো যেমন ভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্রয় দান করেছেন ঠিক তেমনি ভাবে কিন্তু তোমাদেরকেও আল্লাহ তাআলা আশ্রয়ের ব্যবস্থা করে দিবে সুবহানাল্লাহ আমাদের রিজিক দান করেন কে আমাদেরকে সুস্থ রাখেন কে আমাদেরকে জীবিত রাখেন কে সে আল্লাহকে ডাকতে হবে কিনা বলুন এই জন্যই কবিরা বলেন
আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক ডাকার মতন ডাকলে তারে কলব হইবে পার আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক কথা ঠিক কিনা ডাকব কাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহকে যখন আমি আর আপনি শরণ করব সব সময় শরণে রাখতে হবে বান্দা আল্লাহ আমাদেরকে দেখতেছেন আমি আমি আর আপনি এখানে বসে আছি আল্লাহ দেখেন কি দেখেন না রাতের গভীরে আপনি যে গুনাহ করেন সেটা আল্লাহ দেখেন কি দেখেন না আমি আর আপনি যেখানে যাই ডানে যাই বামে যাই আল্লাহ দেখেন কি দেখেন না সব কিছু কিন্তু আল্লাহ দেখে বান্দার অন্তর দ্বারা কি কল্পনা করে সেটাও দেখে বান্দা যা কিছু করবে আল্লাহ তাআলা বান্দার সব কিছু দেখে কথা ঠিক কিনা হযরতে ওমর বলেন মনাসিনি হযরতে ওমর বলেন আবু বকর আপনার কি হয়েছে আপনি কান্না করতেছেন বের লোকেরা যদি কিছু বলে একটু মেহেরবানি করে বলুন আরবের লোকদেরকে সাহায্য করার জন্য আমার তরবারি রেডি আপনি একটু বলুন কান্না করবেন না মেহেরবানি করে বলুন কি সমস্যা যখন এই কথা বললেন বলার পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন ও উমর আজ তিন দিন হয়ে যায় বিশ্ব নবী মসজিদে যায় মসজিদে নবী থেকে ঘরের ভিতরে আসে কারো সাথে কোনো কথা বলেন না সুবহানাল্লাহ এই কথা বলার পর এক পর্যায়ে দেখতে পেলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতরে অবস্থান করছেন হযরতে উমর চলে গেলেন নবীজিকে ডাক দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবীজি টের পেলেন হযরতে উমর হয়তোবা এসেছে উমরের গলার কণ্ঠের আওয়াজ শোনার পর নবীজির কোনো খবর নাই একটু শব্দ শোনা যায় ঘরের ভিতরে বসে বসে তিনি কান্না করতেছেন গুনগুন শব্দ শোনা যায় কার জন্য কাদের বান্দা একমাত্র আল্লাহর জন্য কাঁদে আর উম্মতের জন্য কাঁদে আমার উম্মত কি হবে আমার উম্মতের কি দশা হবে এই চিন্তা করে করে নবীজি কাঁদে উম্মতদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু দরজা থেকে ফিরে চলে আসলেন সালাম দিয়ে যখন কোনো শব্দ সারা পেলেন না তিনি চলে আসতেছেন আসার পথে তিনি দেখা হলো হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর সাথে আল্লাহু আকবার বলি হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বয়োবৃদ্ধ ছিলেন উনি জলিলুল কদর সাহাবী ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালমান মিন্না আহলাল বাইত সালমান আমার পরিবারের অন্তর্ভুক্ত সুবহানাল্লাহ নবীজি বলেন যেহেতু এই হাদিসের মধ্যে আসছে নবীজি বলেছেন সালমান আমার পরিবারভুক্ত ওতে বল সালমান উমর বলে আপনি মেহেরবানি করে যান ঘরের ভিতরে গিয়ে দেখেন নবীজি শুধু কান্না করি কারণটা কি আমরা জানতে পারি না আপনি গিয়ে একটু সন্ধান করে আসুন এই কথা বলার পর দেখা গেল সালমান গিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাম দেওয়ার পরে দেখা গেল ঘর থেকে কোনো শব্দ আসে না হযরতে সালমান ব্যর্থ হয়ে চলে আসলেন পথিমধ্যে দেখা গেল গেল সালমানের চোখ দিয়ে গড়গড়ায় পানি পড়তেছে আলীর সাথে দেখা হলো আলীর সাথে সাক্ষাৎ হলে আলী বলে ব্যাপারে কি সালমান আপনি কান্না করতেছেন তার কারণ কি হযরতে আলীকে বললেন সালমান ফার্সি বলেন কারণটা হলো বিশ্ব নবী আজ তিন দিন হয়ে যায় কোন মানুষের সাথে কোনো কথা বলেন না সকলে বলুন আল্লাহু আকবার নারে তাকবীর প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন কেউ আপনারা কি জোরে সময় খাইছেন না আওয়াজ দি কম মনে হয় ব্যাপার কি মনিরুজ্জামান আলজামি সাহেবের আগমন মুফতি মনিরুজ্জামান আলজামি সাহেবের আগমন নারে
তাকবীর আল্লাহু আকবার যাই হোক বলতেছিলাম হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ হওয়ার পরে আলী বললেন ব্যাপার কি সালমান আপনি কান্না করতেছেন কারণটা কি হযরতে সালমান ফার্সি বলেন আমি কান্না করি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আজ তিন দিন হয়ে যায় কারো সাথে কোনো কথা বলেন না বিশ্ব নবীর কাছে গিয়েছিলাম সালাম পেশ করেছি সালাম পেশ করার পরে এরপরও কিন্তু নবীজির কোনো সাড়া শব্দ পাই নাই হযরতে আলী যখন শুনতে পেলেন আলী শোনার পর তিনি চলে গেলেন সুজা নবীজির কাছে না যেয়ে গেলেন কোথায় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে সুবহানাল্লাহ হযরতে ফাতেমার কাছে গিয়ে বললেন ও ফাতেমা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ তিন দিন হয়ে যায় মসজিদে নববীতে যায় নামাজ আদায় করে কোনো মানুষের সাথে কথা বলে না তিনি শুধু কান্না করে শুধু গুনগুন গুনগুন করে শব্দ শোনা যায় তিনি ঘরের ভিতরে কান্না করতেছেন অতএব মেহেরবানি করে তার একটু সন্ধান নিয়ে আসো ফাতেমা সুজা চলে গেলেন ঘরের ভিতরে যাওয়ার পর দেখতে পেলেন বিশ্ব নবী কান্না করতেছে দরজায় কান লাগায়া দিয়া তিনি একটু ফলো করলেন দেখলেন বিশ্ব নবী গুনগুন গুনগুন শব্দ শোনা যায় গিয়ে ডাক দিলেন দরজায় করাঘাত করলেন সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাম শোনার পর বুঝতে পারলেন নবীজির কলিজার টুকরা ফাতেমা চলে এসেছে যখন ফাতেমা আসছে নবীজি আর ঘরের ভিতরে স্থির থাকতে পারতেছেন না তিনি দরজা খুলে দিলেন আল্লাহু আকবার বলি ফাতেমা যখন ডাক দিলেন ডাক দেওয়ার পরে নবীজি দরজা খোলার পরে দেখতে পেলেন নবীজির চোখ দুইটা লাল বর্ণ হয়ে আছে চোখ দিয়ে পানি পড়তেছে গর 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 করে পানি পড়ে নবীজিকে জিজ্ঞেস করলেন ফাতেমা বলে ও গো নবীজি আপনি কান্না করতেছেন তার ব্যাপার কি মেহেরবানি করে বলুন আরবের লোকেরা আপনাকে কেউ কোনো কিছু বলছে নাকি আরবের লোকেরা আপনাকে কেউ কোনো কিছু করেছে এই কথা যখন বললেন বলার পরে বিশ্বনবী বলেন না না আরবের লোকেরা আমাকে কেউ কিছু বলে নাই হযরতে জিব্রাইল এসেছিলেন বলে জিব্রাইল কি বলেছে জিব্রাইল বলেছে সর্বপ্রথম স্তরে থাকবে জাহান্নামের ভিতরে আমার উম্মতেরা নাউজুবিল্লাহ প্রথম স্তরে যেহেতু আমার উম্মতেরা থাকবে যার জন্য কান্না করে এই কথা শোনার পর আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে পেলেন যে বিশ্ব নবীর অন্তর কাঁদে এরপরে ওই আয়াতের কথা স্মরণ করে দিলেন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা ওগো নবীজি আপনাকে হাশরের ময়দানে ময়দানে মাশারে আপনাকে সন্তুষ্ট করানো হবে যতক্ষণ পর্যন্ত আপনি চাইবেন ততক্ষণ পর্যন্ত আপনার উম্মতদেরকে ক্ষমা করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে সুবহানাল্লাহ